আজকের এই ভিডিওতে নবম শ্রেণীর বিদ্যালয় থেকে অঙ্কের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক নভেম্বর মাসে দেওয়া হয়েছে তার দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে আমি এর উপরে ভিডিও বানিয়েছি, কিন্তু তাড়াতাড়ি করার জন্য দুটো ভুল হয়েছে। সেই দুটো ভুল তোমাদেরকে আমি সংশোধন করে দিচ্ছি। যেমন এখানে দেখো, সত্য মিথ্যার ক্ষেত্রে বলেছিল 2-এর 5 নম্বরে, ধার্য মূল্যের ওপর নির্ভর করে ছাড়, এটা কিন্তু মিথ্যা বলেছিলাম, এটা হবে সত্য। আর 2 নম্বর যেটা হয়েছে সেটা হচ্ছে যে যে গ্রাফটা হয়েছে, আমি এখানে 8 লিখেছিলাম কিন্তু সেটা ভুল করে 18 ধরে নিয়েছিলাম, তো তার সমাধান আমি করে দিচ্ছি। দেখো প্রথমে কী আছে, -2.5 আর 0, আর আমি এখানে এক্স অক্ষ বরাবর 4টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে পাশ ধরছি, অর্থাৎ দুটো ঘর মানে হচ্ছে 2.5। তাহলে -2.5 মানে এইভাবে তোমরা গ্রাফে এঁকে নিবে, -2.5 মানে হচ্ছে এটা হচ্ছে 0 হয়, অক্ষগুলোকে এইভাবে নাম দিতে হবে এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ, এইভাবে নামকরণ করে নিতে হবে। এবার বলেছে -2.5, 0, তাহলে এই হচ্ছে সেই বিন্দুটা, কারণ দুই ঘর মানে হচ্ছে 2.5। তারপরে বিন্দু দেখো কি বলেছে, 2.5-এর সাথে 4, আর ওয়াই ঘরে প্রতিটাকে 1 করে ধরেছি, তাহলে 2.5 এবং 4, দু ঘর মানে 2.5, আর এক একটা করে ঘর ধরেছি, এটা হচ্ছে 4। এগুলো ঠিকই ছিল, খালি একটা বিন্দু 8-এর জায়গায় আমি 18 করে ফেলেছি। এখানে আছে 7.5 আর 10, 7.5, তাহলে 1, 2, 3, 4 ঘর যাবে, আর হচ্ছে 10, 10 হচ্ছে এই রকম। তার মানে এখানে তো ছিলই এই বিন্দুটা, 1, 2, 3, 4, 4 ঘর মানেই হচ্ছে 5 করে করে বাড়ছে। এইবারে দেখো কি বলেছে, এখানে বলেছে 12.5-এর 24, 12.5, তাহলে এই যে বিন্দুটা হয়েছে এখানে, এখান থেকে আবার 4 ঘর যাব, 1, 2, 3, 4, আর 24 বলেছে, 24 মানে হচ্ছে 10, 20, আর হচ্ছে 4-এ হচ্ছে 24। তারপরে বিন্দু বলেছে 17.5, 17.5 মানে এখান থেকে আবার আমাকে তাহলে 4 ঘর, 1, 2, 3, 4 ঘর যাবে, আর 12 মানে যে 10, 11, 12 এখানে যাবে। তারপরের বিন্দু বলেছে যে 22.5, 20, 22, 22 হলে আবার 4 ঘর যাবে এখান থেকে, 1, 2, 3, 4, আর 20 মানে হচ্ছে 10, 20, 20 এখানে হবে। আচ্ছা তারপরের বিন্দুটাকে কি বলেছে, 27.5 আর 8, 27.5, অর্থাৎ আবার আমাকে 4 ঘর যেতে হবে এখান থেকে, 1, 2, 3, 4 এবং 27.5, এবং যেটা বলেছে সেটা হচ্ছে 8, হবে হচ্ছে 5, 6, 7, 8, এই জায়গাতে হবে। আমি ওটাকে 18 ধরে নিয়েছিলাম, মানে ভুল হয়ে গেছে, লিখেছিলাম 8 কিন্তু 18 হয়ে গেছে, 32.5 আর হচ্ছে 0, 32.5 মানে আবার 4 ঘর আমি বাড়াবো, 1, 2, 3, 4, আর 0 হচ্ছে এখানেই হবে। তাহলে প্রত্যেকটার থেকে দেখো 4 ঘরের ডিফারেন্স আছে, 1, 2, 3, 4 এখানে হলো, আবার এখান থেকে দেখো 1, 2, 3, 4 এই দাগের উপর আছে, তারপর আবার 1, 2, 3, 4 এই দাগ, তারপর 1, 2, 3, 4 এটার উপর, 1, 2, 3, 4 এর উপরে এটা, তারপরে আবার দেখো 1, 2, 3, 4 এখানে। তাহলে এইভাবে করতে হবে, এবং সবশেষে আমাদের এই যে বিন্দুগুলো পেলাম এই বিন্দুগুলোকে যুক্ত করে দিতে হবে, এই বিন্দুগুলোকে পরস্পর যুক্ত করে দিলেই আমরা বহুভুজ যে বলেছে, আমাদের বহুভুজের অঙ্কন বলেছে, বহুভুজ হয়ে গেল। বহুভুজ মানে হচ্ছে যে অনেকগুলো বাহু যার মধ্যে থাকে, দেখো এগুলো এক একটা হচ্ছে বাহু। তাহলে এইভাবে কিন্তু তোমাদেরকে অঙ্কনটা করে নিতে হবে।
তাহলে কেউ যদি আমার ভিডিও দেখে করে থাকো তাহলে এই জায়গাটা সংশোধন করে নিবে। আর শর্ট প্রশ্নের ক্ষেত্রে ছাড় ধার্য মূল্যের উপর নির্ভর করে কিনা এই ক্ষেত্রে সত্য লিখে দিবে। ঠিক আছে, তাহলে চ্যানেলে নতুন হয়ে থাকলে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, দেখতে থাকো।